যমুনা করতোয়া বড়াল হুরাসাগর বিধৌত জনপদ শাহজাদপুর উত্তরাঞ্চলের প্রবেশদ্বার শিল্প ও ইতিহাস সমৃদ্ধ এই জনপদ নিম্নাঞ্চল হওয়ায় বছরের প্রায় চার মাস বন্যা কবলিত থাকে। উজান থেকে আসা পাহাড়ি ঢলে শাহজাদপুরের নদীনালা খালবিল পেরিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়, ফলে পানিবন্দী হয়ে পড়ে শাহজাদপুর উপজেলার লক্ষাধিক মানুষ। থই থই পানিয়ার চোতের কলধ্বনি এ জনপদের বাসিন্দাদের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করে। শাহজাদপুর শহর ঘেঁষে বয়ে চলা করতোয়া নদী নৌপথে গোটা উপজেলার সাথে যোগাযোগের এক সেতু বন্ধন। করতোয়া তীরের দরগাপাড়ায় মকদুম শাহদৌলা শহীদ ইয়ামিনী রহমাতুল্লাহ ও বাদলবাড়ি শাহ হাবিবুল্লাহ রহমাতুল্লাহ এর মাজারে বর্ষা মৌসুমে দূর দূরান্ত থেকে নৌপথে হাজারো নারী পুরুষের ঢল নামে। প্রতিদিন বিকেল হলেই করতোয়া নদীর থানাঘাট ও মসজিদ ঘাট, বাদলবাড়ি ঘাট থেকে ছোট ছোট ডিঙ্গি নৌকায় ভেসে বেড়ায় বিনোদন প্রেমীরা। আর অনেকে টলার নৌকায় নিত্য প্রয়োজনীয় মালামাল সহ শত শত মানুষ ছুটে যান গ্রাম গ্রামান্তরে। টলার ও ডিঙ্গি নৌকার প্রতিযোগিতার ভিড়ে যেন রচিত হয় বর্ষার বৈচিত্র্য ইতিহাস। বর্ষাকালে শাহজাদপুরের প্রত্যন্ত গ্রামাঞ্চল নদী আর খালবিল নতুন রূপে সাজে। বিশেষ করে আকাশের নীল রঙে নীলাকার রং ধারণ করে নদী ও বিলের পানি। চারদিকে সবুজ গাছগাছালি পেরিয়ে বর্ষার পানি সৌন্দর্য বিলায় গ্রামের পর গ্রাম এবং বিস্তীর্ণ এলাকা সমূহ। প্রত্যন্ত এলাকার গ্রামগুলোতে দুধারে অতুই পানিতে ডুবো সড়কগুলো সবাইকে বেশ মুগ্ধ করে। মনে হয় ডুবো সড়কগুলো দ্বিখণ্ডিত করেছে সাগরের স্বচ্ছ নীল পানি। বর্ষা মৌসুম এলেই গ্রামগুলোতে পানসি বাইচ নৌকা বাইচের প্রচলনও দেখা যায়। আবহমান গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য এখনও ধরে রেখেছে শাহজাদপুরের বিভিন্ন গ্রামের অনেক পরিবার। তাই গানের সুরে সুরে মাছি মাল্লা নিয়ে নৌকা বাইচের দৃশ্য সত্যি চোখ জড়িয়ে দেয়। কোথাও আবার ভাসতে দেখা যায় পালতোলা নৌকা। ছোট ছোট পালতোলা নৌকা নদীর পর নদী পেরিয়ে আপন মনে বাতাসের পানে ছুটে চলে দিক দিগন্ত। বর্ষাকালে শাহজাদপুরের বিভিন্ন খাল বিলে অসংখ্য শাপলা ফুল ফুটতে দেখা যায়। শিশু কিশোররা নৌকা নিয়ে শাপলা ফুল তোলে মনের আনন্দে। চারদিকে থই থই পানি, তাই দুরন্ত শিশু কিশোররা নতুন পানিতে উচ্ছ্বাসে মেতে ওঠে। কেউ ঝাপুড়ি খেলে, কেউ কলা গাছ দিয়ে তৈরি করে ভেলা। এই ভেলায় কেউ পারাপার হয়, আবার কেউ নিরন্তর করে খেলা। শাহজাদপুরের গ্রামীণ জীবনে বর্ষাকালে কলা গাছের ভেলা আর বাঁশের সাঁকোয় এক পাড়া থেকে আরেক পাড়া পারাপারের এক নতুন দৃশ্যের সৃষ্টি হয়। পুরো বর্ষাকাল যেন এক মনোহর রূপে রূপান্তরিত। তাই বর্ষাকালে শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল যেন আবহমান গ্রাম বাংলার এক অপরূপ প্রতিচ্ছবি। নদী ও খালবিলে পানি প্রবেশের সাথে সাথে মাছ শিকারের নেশায় মেতে ওঠে শাহজাদপুরের জেলেরা। পেশাজীবী জেলে ছাড়াও মৌসুমি জেলেরা খরা ও বেড়িজাল দিয়ে দিন রাত মাছ শিকার ব্যস্ত থাকে। নতুন পানির তাজা মাছ বাজারে বিক্রি করে বেশ লাভবান হয় এইসব জেলেরা। একজন দুজন নয়, আট থেকে দশজন মিলে জাল দিয়ে মাছ শিকার করে এই মৌসুমি জেলেরা। করতোয়া, যমুনা ও বড়াল নদীতে যাত্রীবাহী ট্রলার নৌকা ছাড়াও পিকনিক পার্টির নৌকাগুলো সুর শব্দের ঝংকারে মুখরিত করে তোলে চারদিক। বর্ষা মানেই যেন ডিজে পার্টির উৎসবের মৌসুম। নাচের তালে তালে শুরু হয় গধূলির পরন্ত বিকেল। পশ্চিম আকাশে দেখা যায় রক্তিম আভা।
রক্তিম সূর্যের রং বিলায় বর্ষার পানিতে, এজন্য মোহনীয় দৃশ্যের অবতরণ হয়। সব কিছু মিলিয়ে বৈচিত্র্যতায় ভরপুর সাজাতপুরের বর্ষাকাল এবং পুরো বর্ষা মৌসুম। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ, শাহজাদপুর।